মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা অর্জুন, ওখানে তো খাওয়ার আয়োজন হয়ে গেছে, এবার বসে পড়বে তো, অনেক বেলা হয়ে গেছে, চলো। এমা, অর্জুন তুমি একটাও মিষ্টি খাওনি বাবা। হ্যাঁ রে কঙ্কা, তুই দেখিস নি ছেলেটা একটাও মিষ্টি খায়নি। আর মা, আপনি তো বলবেন একটু। হ্যাঁ গো বৌমা, সত্যি খুব ভুল হয়ে গেছে, আসলে নাজামের সঙ্গে গল্প করতে করতে একেবারে ভুলে গেছি, সত্যি আমার খুব অন্যায়, আমার আমার মনে করা উচিত ছিল। কি অদ্ভুত, খেতে ইচ্ছে করেনি তাই খায়নি, এটা নিয়ে এত ডিসকাশন হওয়ার কি মানে আমি বুঝতে পারছি না। ওমা, মানেটা কি? সত্যি কঙ্কা, তোর কথার না কোনো ছিরি নেই, আমি না কিছু বুঝি না। আরে বাবা, অর্জুন লজ্জা পেয়েছে তাই খায়নি, তুই তো ওকে জোর করবি। বাবা, তোমার খুব খিদে পেয়েছে না, তুমি সব মিষ্টিগুলো খেয়ে না। বলছিলাম মিষ্টি খেলে আর লাঞ্চ করতে পারবো না, যখন খাওয়া হয়নি ছেড়ে দি না। হ্যাঁ হ্যাঁ থাক, এখন মিষ্টি খেতে হবে না, তুমি বরং খেয়ে নেবে চলো, নাকি তোমার একটু দেরি করে খাওয়ার অভ্যেস। না না, খেয়ে নিচ্ছি, এবার তো বেরোতেও হবে। সে কি কথা, তুমি আবার কোথাও বেরোবে বুঝি? বেরোবো মানে বাড়ি ফিরবে তো, সেরকমই তো কথা আছে আঙ্কেল। সে কি কথা দাদু ভাই, আজ তো এ বাড়ি থেকে যেতে নেই, থাকতে হয়, জোরে এসেছো জোরে এক রাত থাকবে তো, এটাই তো নিয়ম। হ্যাঁ গো, তুমি বেয়াইমশাইকে কিছু বলনি? বলে এসেছিলাম তো, উনি অবশ্য বলেছিলেন যে ওদের বাড়ির ছেলেরা শ্বশুর বাড়িতে থাকে না, তবু আমি রিকোয়েস্ট করে এসেছিলাম ওনারা যদি অন্তত একবার এই নিয়মটা পাল্টান। বাবা তো সেদিনকে আপনাদেরকে বলেই দিয়েছিল যে আমাদের বাড়ির এটাই নিয়ম যে শ্বশুর বাড়ি গেলে ছেলে থাকতে পারে না, তাই আমাদেরও থাকা হবে। আমি কি বেয়াইমশাইয়ের সঙ্গে একটু কথা বলবো? অবশ্য তুমি যদি অনুমতি দাও, ওই নিয়ম টিয়ম বলে তো নয়, তোমরা দুজন বাড়িতে এসেছো, বাড়ি তো একেবারে খুশিতে গমগম করছে। আসলে কি বলতো অর্জুন, এতদিন কঙ্কাকে ছেড়ে তো আমরা কোনোদিন থাকিনি, তাই আর কি এত তাড়াতাড়ি ছেড়ে দিতে ইচ্ছা করছে না ওকে। যদি একটা দিন থাকে তাহলে আমাদেরও ভালো লাগে, এই যা। হ্যাঁ গো দাদু ভাই, ও দাদু ভাই একটু দেখো না লক্ষ্মীটি। বুঝতেই তো পাচ্ছো, মা বাবা দুজনেই কঙ্কা বলতে অজ্ঞান, আর তুমি তো এবাড়ির ছেলের মতো হয়ে গেছো না, তুমি যদি একটা রাত থাকতে তাহলে আমরা মন ভরে একটু যত্নার্তি করতে পারতাম। প্লিজ প্লিজ অর্জুন দা, কত কিছু প্ল্যান করে দেখেছি জানো, সব বেকার হয়ে যাবে। হ্যাঁ অর্জুন দা, প্লিজ প্লিজ বাড়িতে একবার বলে দেখো, আর একটা রাতেরই তো ব্যাপার, দেখবে হই হই করতে করতে ঠিক কেটে যাবে। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে আমার যে মনটা ভীষণ কেমন কেমন করবে, আমি কত আশা করেছিলাম তোমাকে গান শোনাবো। আমাদের কঙ্কা যেমন নাচতে পারে, তোমার এই বুড়ি ঠাম্মিও কিন্তু গাইতে পারে, শুনবে না আমার গান দাদু ভাই? ঠাম্মি, আমি না ঠিক এই নাচ গান কালচার ফালচারের ব্যাপার স্যাপার ঠিক পছন্দ করি না। আঙ্কেল, আমাদের না থাকাটা পসিবল হবে না, আর আমি বাড়ির নিয়মের উল্টো পথে হাঁটি না, কোনো একটা কারণে তো নিশ্চয়ই হয়েছে আমাদের বাড়ির নিয়ম, আর আমি সেটাকে রেসপেক্ট করি। বেশ, তুমি যখন বলছো তখন আমি আজকে কোথাও যাব না, এখানেই থাকবো। বেশ তো থাকুক, যতদিন ইচ্ছে থাকুক, আমার কোনো প্রবলেম নেই তাতে, ঠিকই তো, বাড়িতে এসে কারই বা যেতে ইচ্ছে করে। না না বাবা, ও কেন থাকবে, তোমরা জোরে এসেছো জোরেই ফিরবে, এটাই তো নিয়ম, আমাদের সব নিয়ম হয়ে গেছে, আর কিছু মানতে হবে না। না না আন্টি, কোনো ব্যাপার না, ও যখন থাকতে চাইছে থাকুক না, আমার মনে হয় সেটা ওর জন্যও ভালো হয়। না না দাদু ভাই, সে হয় না, সে না হয় পরের বার হবে, এবারে নিয়ম মানতে হবে, জোরে এলে জোরে যেতে হয়, এটাই নিয়ম দাদু ভাই, নইলে নইলে যে অমঙ্গল হবে। সে না হয় তোমরা দুটিতে পরে একসঙ্গে আবার এসো,
যখন তোমাদের মন চাইবে ভালো লাগবে। বেশ, আমার খালি একটাই রিকোয়েস্ট, আপনারা কঙ্কাকে যাওয়ার জন্য জোর করবেন না। ওর তো একটা ইচ্ছে অনিচ্ছের ব্যাপার আছে, তাই বলছি। আমার বিজয়িনী কঙ্কাবতীর কি হলো? কি তার তো এরকম কথায় কথায় চোখে জল আসে না? এই যে রাজকুমারী কঙ্কাবতী, দমে গেলে চলবে নাকি? এভাবে মাঠ ছেড়ে চলে এলে আমার যে লজ্জার এক শেষ হবে। সবটা মিথ্যে জানো তো পিসিমণি, মিথ্যেকে দিনের পর দিন তো ওরা তুলে দিয়ে চলেছ। মিথ্যে? কোনটা মিথ্যে কঙ্কা? এই যে আজ কন্যা কঙ্কাবতী, তোমাদের সব যুদ্ধে যেতাম মেয়েদের গল্পগুলো মিথ্যে বিষয়গুলো সব মিথ্যে। আমি তো শুধু একটা হেরে যাওয়া দেওয়ালে পিঠ থেকে যাওয়া পুতুল, হীরের পুতুল না, মাটির ঢেলার পুতুল। এসব তুই কি বলছিস কঙ্কা? আমি আর পারছি না পিসিমণি, আমি এই যুদ্ধটা করতে আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে এই বানানো গল্প, বানানো দুনিয়া, এই মিথ্যে সাজ পোশাক সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই, সব কিছু ছেড়ে অনেক দূরে। তা বললে কি হয়, সবে শুরু মনে আছে? ছোটবেলায় তোকে ভাত খাওয়ানোর সময় যখন কঙ্কাবতীর গল্প বলতাম, কাকুনমালার গল্প শোনাতাম, কি বলেছিলাম মনে নেই? বলেছিলাম মেয়েদের লড়াই আজীবনের, এই লড়াই কোনো দিন শেষ হয় না, প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ের জন্য লড়ে, নিজেদের নিজেদের জীবনের যুদ্ধক্ষেত্রে এই লড়াই চলতেই থাকে, যতদিন না ধোয়ার কুণ্ডুলি বেয়ে এই অভাগীরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে, ততদিন এই যুদ্ধ থামে না রে। আর তুই এখনই হেরে যাচ্ছিস, তুই ও এই ঘরে এসে পিসির সঙ্গে ন্যাকামো হচ্ছে? দিদিভাই আস্তে, কেন ওকে এইভাবে বলছো বলো তো? কেন বলছি তুই বুঝতে পারছিস না? ও ঘরে ও কি করে এলো? হ্যারে কঙ্কা, তুই কি আমার শত্রু নাকি রে? বৌদি এভাবে কেন বলছো? থামো, তুমি বুঝতে পারছো না আমার মাথায় আগুন জ্বলছে? এই কঙ্কা, তুই এরকম অসভ্যের মতো চলে এলি কেন? দিদি ভাই কেন এরকম করে বলছো মেয়েটাকে? হ্যাঁ কিছু বলবো না, ওকে পূজো করবো? হ্যাঁ, তখন থেকে অসভ্যের মতো আচরণ করে যাচ্ছে, আর মুখ বুঝে আমাদের সব সহ্য করে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।